রয়েছে, ওদের মাথাগুলো জমিনের দিকে ঝুলন্ত রয়েছে, ওদের পাগুলোকে আকাশের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের মুখমণ্ডল মাথাগুলো জমিনের দিকে রয়েছে, আর ওদের মুখগুলো ফেটে 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 রক্ত বের হচ্ছে, মুখগুলো যেন চেরা চেরা ভাব। বিশ্বনবী বলছেন, আমি এই দৃশ্য দেখলাম, থাকতে না পেরে বললাম, জিব্রাইল আমিন তুমি বলো এরা কারা, কি কারণে এদের এইভাবে ঝুলন্ত অবস্থায়, কেন তাদের মাথাকে নিচের দিকে পাগুলো উপরের দিকে বেঁধে ঝুলে রেখেছে কেন রে জিব্রাইল, তুমি বলো এদের কারণগুলো কি, তুমি বলে দাও পৃথিবীতে এরা কোন অপরাধ করেছিল, কোন গুনাহ করেছিল, তুমি বলে দাও। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, শুনলেন আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীরা, আল্লাহর ওই সকল গুনাহগার পাপি মানুষেরা, যারা রমজান মাস পেয়েছিল, যারা রোজার মাস পাওয়ার পরেও দিনের বেলায় যারা আহার করেছিল, দিনের বেলায় যারা রোজাকে ছেড়ে দিয়ে পানাহার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীরা তাদের জাহান্নামের ভিতরে ভরা হচ্ছে, ওরা আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি শোনেন, এদেরকে কেউ বাঁচাবে না, বাঁচাবে না, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হক, ওই তরে বারে বারে কয়, সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হক, হেদিনা বুঝিবি তয়। বুঝতে পারছেন আপনারা, বুঝতে পারছেন? আজরা ইলাহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়, যাব হে লাগিব, যাব হে লাগিব, অকলে অকলে সাই থাকিব, রই রই হেদিনা বুঝিবি তয়। বন্ধুরে আমার, যারা রোজার মাসে রোজা রাখবে না, এদের এই জাহান্নামের ভিতরে ভরা হবে, এরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের জান্নাত দেবে না, দেবে না। বিশ্বনবী জাহান্নামের কথা বলতে যে বললেন, উম্মত রে তুমি শুনে নাও, জাহান্নামের ভিতরে একটা নদী আছে, ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীটা কোনো পানির নয়, ওই নদীটা কোনো শরাবের নয়, ওই নদীতে কোনো দুধ নাই, মধু নাই, পানি নাই, ওই নদীটা কিসের? বিশ্বনবী বলছেন, পচা রক্তের নদী, পচা রক্ত। ওই নদীতে কিছুগুলি লোক বুজবুজ করে ডুববে, আর বুজবুজ করে উঠবে গন্ধ পানি, পচা রক্ত। ওই পচা রক্ততে কিছু মানুষ বুজবুজ করে ডুববে আর উঠবে, আবার তারা এইভাবে হাবুডুবু খেতে খেতে উপরে উঠতে চাইবে, উপর দিক থেকে পাথর মেরে দিয়ে আবার তাদের ডুবিয়ে দেবে। এরা ওই পচা রক্তের নদীতে হাবুডুবু খাবে, এরা উঠতে পারবে না, পারবে না। এবার বিশ্বনবী বলেন, জিব্রাইল আমিন তুমি বলো এরা কারা, কোন কারণে এই পচা রক্তে রয়েছে, পচা রক্তের নদীতে কোন কারণে আল্লাহ তাদের ডুবিয়ে রেখেছে রে জিব্রাইল, তুমি বলে দাও। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সকল নাফরমান বান্দা, আল্লাহর ওই সকল পাপিষ্ঠ বান্দারা, যারা সুদের সঙ্গে জড়িয়ে গেছিল, দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল, ওই সকল নাফরমান বান্দা বান্দীরা যারা সুদ খেয়েছিল,
এবং দিয়েছিল ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ জাহান্নামের ডুবিয়ে রাখবেন, এই পচা রক্তে ডুবিয়ে রাখবে রে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না, এরই নাম জাহান্নাম।